আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে দেখাবো কি কি ধরনের সাইট বানাইতে পারবেন ওয়ার্ডপ্রেস সিএমএস ইউজ করে। ওয়ার্ডপ্রেস ইউজ করে আপনি কোন ধরনের কোন টাইপের ওয়েবসাইটগুলো বানাইতে পারবেন আর কোনগুলো অন্য ইয়া দিয়ে বানাবেন, কোডিং দিয়ে বানাবেন। তো আমি প্রায় 20 ধরনের সাইটের মানে আপনাদের লিস্ট দেখাবো এবং থিম সহ দেখাবো। তো চলুন দেরি না করে কি কি ধরনের সাইট বানাইতে পারবো আমরা। প্রথম হচ্ছে ব্লগ অর পার্সোনাল ওয়েবসাইট। ব্লগ সাইট রিলেটেড যেই ওয়েবসাইটগুলো, ব্লগ পোস্ট যেগুলোতে দিয়ে আমরা ওই ধরনের সাইটগুলো বানাইতে পারবো। তো আসুন আমি ক্লিক করলাম এখানে। দেখেন ব্লগ সাইট হচ্ছে এরকম, এটা হচ্ছে থিম। এই থিমটা ইউজ করে আপনি ব্লগ সাইটটা এরকম এই এই লেআউটের এই ডিজাইনের ব্লগ সাইটটা বানাইতে পারবেন। তো এটা হচ্ছে ব্লগ সাইটের জন্য, এখানে থাকবে ব্লগ পোস্টগুলো, এই এইভাবে পোস্টগুলো আসবে। একের পর আপনি যত 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 পোস্ট দিবেন নতুন নতুন, সব নতুন নতুন পোস্টগুলো এখানে শো করবে। এটা হচ্ছে প্রিভিউ অফ থিম, থিম পর স্টেটের থিম। আপনি এটার প্রিভিউ দেখাচ্ছে কিভাবে কি ধরনের ডিজাইনটা কি রকম হবে ওইরকম। তো আসুন এই এক ধরনের ওয়েবসাইটের আমাদের গেল। তারপরে আসুন আমরা নেক্সট কোন টাইপের দেখব। নেক্সট হচ্ছে আমাদের বিজনেস ওয়েবসাইট, যেগুলো বিজনেসের জন্য আমরা ক্রিয়েট করব ওই ধরনের বিজনেস ওয়েবসাইটগুলো বানাইতে পারবো। কিরকম, আপনি ধরেন প্রোডাক্ট সেল করবেন, আপনি ধরেন ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেল করবেন, তারপরে বিজনেস ওরিয়েন্টেড আপনি বিজনেসের জন্য উদ্দেশ্য করে এই সাইটটা তৈরি করতেছেন, এরকম লেআউট ডিজাইনের দেওয়া আছে। অনেক ধরনের লেআউট আছে, অনেক ধরনের থিম আছে, বিজনেসের মধ্যে অনেক ধরনের থিম আছে যেটা আপনি কাস্টমাইজেশন করে শেষ করতে পারবেন। তো আমি এক এক মানে বিজনেস টাইপ কিরকম ডিজাইন হতে পারে আমি ওগুলো দেখাচ্ছি কি কি ধরনের। আমার উদ্দেশ্য হচ্ছে, মূল উদ্দেশ্য এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে কোন কোন ধরনের আপনি সাইটগুলো বানাইতে পারবেন। তো এটা হচ্ছে কি বিজনেস রিলেটেড, আপনার বিজনেসের ইয়া থাকবে, কন্টেন্টগুলো থাকবে এখানে। তারপরে যে কোনো ধরনের কন্টেন্ট আপনি এখানে বিজনেস পোস্টগুলো দিবেন, তারপরে এখানে আপনার ফিচার্স, বিজনেসের উদ্দেশ্যটা কি, আপনার আউটলুকগুলো, আপনার বিজনেসের ডিরেক্টর, তারপরে মানে এমডি, এগুলোর ইয়া দিতে পারবেন। এই জিনিসগুলো আপনার টার্ন ওভার কত কীরকম এই জিনিসটা দিতে পারবেন। আপনার এই এই থাকবে, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশান থাকবে এখানে, এই জিনিসগুলো। তারপরে আসেন স্মল বিজনেস গেল, তারপর ই কমার্স। ই কমার্স মানে অনলাইন বিজনেস আপনি চালু করবেন, এটা হচ্ছে আপনি অফলাইনে যে বিজনেসটা করতেছেন ওই বিজনেসটার আপনি একটা লেআউট অব্যয় তৈরি করে দিয়েছেন। এটা হচ্ছে অফলাইন যে বিজনেসটা করতেছেন ওই বিজনেসের আপনি প্রোডাক্ট, ফিচার্স, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন সব আছে, আপনার ঠিকানা। এখানে হচ্ছে যে আপনি ই কমার্স মানে অনলাইনে যে বিজনেসটা করতেছেন, অনলাইনে ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিজনেস করবেন, এই ধরনের ওয়েবসাইটগুলো আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করে বানাইতে পারবেন। দেখেন প্রোডাক্ট দেওয়া আছে, আপনার এখান থেকে প্রোডাক্টগুলো বাই করতে পারবেন, এরকম সিস্টেম আপনি করতে পারবেন এটাকে ডিজাইন করে। এগুলো আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়াল ক্রমান্বয়ে দেখব কিভাবে এগুলো কাস্টমাইজেশন করব। তারপর আসেন জবস, জব সাইট, আপনি মানে এবিডি জবস, তারপরে আপনার অনলাইনে যে জবসগুলো, জবস প্রোভাইডার যে জব সাইটগুলো আছে, এরকম জব সাইট আপনি তৈরি করতে পারবেন। এখানে যে জবসের জন্য পোস্ট, জব পোস্ট দিতে পারবে, তারপরে ব্লগ লিখতে পারবে, পেজ আছে, এই এই ধরনের দেখেন লগ ইন করতে পারবে, লগ ইন করে কাস্টমার ইউজ করতে পারবে, জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে, তারপর ফাইন জব, আপনি জব খুঁজতে পারতেছেন এরকম। আবার যারা জব ওয়ার্কার নিয়োগ দিবে ওরা ওয়ার্কার খুঁজতে পারবে, এই এই ধরনের ওয়েবসাইট আপনি বানাইতে পারবেন। তারপরে আসুন দেন বিজনেস ডাইরেক্টরি, বিজনেস ইনফরমেশন থাকবে। বিজনেস ডাইরেক্টরি বলতে
আপনার এখানে বিজনেসের ইনফরমেশনগুলো থাকবে। এখন বিজনেস ডাইরেক্টরিটার লেআউটটা কীরকম, ব্লগ, মেনু, তারপর শপ, দেখেন বিভিন্ন বিজনেস ইনফরমেশন দিয়ে এই ধরনের ওয়েবসাইট। আরও ডিজাইন আপনার ভালো না লাগলে অন্য ধরনের ডিজাইন চেঞ্জ করতে পারবেন। তারপর আসেন আপনার কোশ্চেন আনসার। আমরা ইয়াহু আনসার দেখছিলাম ইয়াহু আনসারে যে আমরা কোনো কোশ্চেন আনসার করলে, কোশ্চেনের জন্য কোশ্চেন সার্চ করলে আনসারটা আমাকে দিয়ে দেন। তো এই ধরনের ওয়েবসাইটগুলো আমরা বানাইতে পারি, ঠিক আছে? তো এখানেও এই ওয়ার্ডপ্রেস ইউজ করে আমরা এই ওয়েবসাইটে পারবেন। আস্কমি, আপনি কোশ্চেন করবেন, আপনাকে আনসার দিবে, জয়েন করতে পারবে, আপনার সম্পর্কে জানতে পারবে, কোশ্চেনটার কোশ্চেন এক্সাম্পল দেওয়া আছে কিছু, এরকম ধরনের কোশ্চেনগুলো ওখানে সেট করে দিবেন, আনসারগুলো সেট করে দিবেন আপনাকে কি এটা কোশ্চেন আনসার সাইটগুলো মেক করতে পারবেন। দেন দেন আসেন নন প্রফিট বিজনেস অর্গানাইজেশন, মানে চ্যারিটেবল ট্রাস্ট বা এই 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 টাইপের বিজনেসের জন্য আপনি যে ওয়েবসাইট মেক করতে পারবেন, নন প্রফিট অর্গানাইজেশন, হসপিটাল, তারপরে দাতব্য প্রতিষ্ঠান, এই ধরনের প্রতিষ্ঠান, এখানে প্রতিষ্ঠানের নাম থাকবে, তারপরে এখানে প্রতিষ্ঠানের যে যে ফিচার্স ও ফিচার্সগুলো দিবেন, তারপর আপনার এক এক কমান নয় আসতেছে দেখছেন, ফিচার্সগুলো এই ধরনের ওয়েবসাইট বানাইতে পারবেন। তারপর আসেন যে প্রফিট পোর্টফোলিও ওয়েবসাইট, মানে আপনি একজন ফ্রিল্যান্সার, মানে ভালো একজন ফ্রিল্যান্সার, এখন আপনি প্রুভ করে দিতে চাচ্ছেন যে আপনি ভালো কাজ পারেন, আপনার পোর্টফোলিও নিয়ে একটা ওয়েবসাইট বানাবেন। তো এটা কীরকম, এই এই ধরনের পোর্টফোলিও ওয়েবসাইটগুলো আপনি বানাইতে পারবেন। আপনার আপনার সমস্ত কাজের ইনফরমেশন ওখানে দেওয়া থাকবে, আপনি যা কাজ করছেন সবগুলো ওখানে পোর্টফোলিওতে দেওয়া থাকবে। তো এই এই পোর্টফোলিও ডিজাইনের ওয়েবসাইট আপনি বানাইতে পারেন, দেখছেন পোর্টফোলিও পারচেজ নাও, আপনাকে পারচেজ করার জন্য, তারপরে আপনি কি ধরনের কাস্টমারকে কাজ করছেন, কত হাজার কাস্টমার স্যাটিসফাই করছেন, তারপরে দেখেন আপনার পোর্টফোলিওগুলো এখানে দিতে পারবেন। তারপরে আপনার দেখছেন এরকম ধরনের ওয়েবসাইটগুলো বানাইতে পারবেন। আরও অনেক ধরনের ডিজাইন, সুন্দর সুন্দর ডিজাইন আছে, আপনি চাইলে কিছু অনলাইন অনলাইন কমিউনিটি, মানে কিছু গ্রুপ একসাথে থাকে না, আমরা ফেসবুকে অনেকগুলো গ্রুপ থাকি একসাথে, এরকম একটা বৃহৎ কমিউনিটি, ধরেন ডাক্তারদের কমিউনিটি, ফোন, তারপরে হেলথের কমিউনিটি, এরকম কমিউনিটিগুলো একসাথে থাকার জন্য যে ওয়েবসাইটটা যেখানে সবাই ডিসকাস করে এক্সপার্টরা, এর এই ধরনের ওয়েবসাইটগুলো আপনি বানাইতে পারবেন এই ওয়ার্ডপ্রেস ইউজ করে, ঠিক আছে? তারপরে আসেন যে ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স রিলেটেড আপনি চাচ্ছেন যে ইন্স্যুরেন্স কোম্পানি, কার ইন্স্যুরেন্স, তারপরে কার, হসপিটাল, মেডিকেল ইন্স্যুরেন্স, সব ইন্স্যুরেন্স এক কথায় ইন্স্যুরেন্স রিলেটেড এই যে ওয়েবসাইটগুলো, এই ওয়েবসাইটগুলো আপনি চাইলে বানাইতে পারবেন। আমি এই দেখেন ইন্স্যুরেন্সের জন্য আপনি এই 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 ধরনের থিম ইউজ করে বা আরও অন্য ধরনের থিম ইউজ করে আপনি ইন্স্যুরেন্স রিলেটেড সাইটগুলো বানাইতে পারবেন এই ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ইউজ করে। তারপর আসেন যে কুপন, কুপন মানে হচ্ছে যে কুপন সাইট, যেগুলো যে সাইটগুলোর মাধ্যমে আপনি লটারি বা ড্র কুপন অ্যাক্সেস করে আপনি কী করবে, ক্লায়েন্টগুলো বেনিফিট পাবে, এই ধরনের ওয়েবসাইটগুলো আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করে ইজিলি বানাইতে পারেন। তারপরে দেখেন এই অ্যাকশন যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনি একটা অ্যাকশন করবেন, অ্যাকশনেবল যে ওয়েবসাইটগুলো আপনার ড্যামো আকারে আপনার এখানে ড্যামোগুলো দিতে পারেন, পোর্টফোলিওগুলো আপনার ইউজ করে দিতে পারেন, তারপর আপনার আর ক্যাটাগরিগুলো অ্যাড করে আপনার বিভিন্ন ধরনের ওই ফিচার্সগুলো দিতে পারেন, এই সাইটগুলো বানাতে পারেন। তারপর আসেন যে কি আপনার এই সাইট এটা মাল্টি ল্যাঙ্গুয়েজ, মানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ, আমরা বাংলা ভাষায় বানাইতে পারি, আবার উর্দু ভাষায় বানাইতে পারি, তারপরে
এই ল্যাঙ্গুয়েজেবল সাইটগুলো বানাতে পারেন। দেখেন এখানে ইউএসএ, এখানে ইউরো, ইউনাইটেড স্টেট, তারপরে ইংলিশ থাকতে পারে, ফ্রান্স করে ফেলতে পারবেন, এরকম বিভিন্ন ধরনের ভাষা আপনি এই এই থিমটি ইউজ করে বিভিন্ন ভাষা চেঞ্জ করতে পারবেন, ভাষার বিভিন্ন ভাষায় কনভার্টেবল ওয়েবসাইট বানাতে পারবেন। আমরা দেখি যে একটা চায়না এতে ঢুকলে, ওয়েবসাইটে ঢুকলে বলে যে আপনার ইংলিশে করেন ল্যাঙ্গুয়েজটা, তো আমরা ক্লিক করার সাথে সাথে এক ক্লিকেই ইংলিশে হয়ে যায়। তো এরকম এখানে ফ্রান্স ভাষা আছে, এখন ক্লিক করলে ইংলিশে হয়ে যাবে, এরকম ওয়েবসাইটগুলো আমরা কি মেক করতে পারি। তারপরে উইকি হাও, মানে আপনার উইকি হাও কোনো একটা ইনফরমেশান নিডেড, ধরেন আমরা হোয়াট ইজ আউটসোর্সিং লিখলে আমাদেরকে ইনফরমেশান খোঁজার জন্য যে ওয়েবসাইট আসে উইকি হাও নিডেড, এখন যদি আমি গুগলে সার্চ দিই আউটসোর্সিং লিখে, তো আমাকে কিছু না কিছু ইনফরমেশান দিবে, এরকম ইনফরমেশান রিলেটেড সাইটগুলো বানাইতে পারবেন, কোশ্চেন করবে, আনসার এনে দিবে, এই ধরনের ওয়েবসাইটগুলো। তারপরে আছে যে ফোরকাস্টিং বলতে আপনার যেই ওয়েবসাইটগুলোর আর মাধ্যমে আপনাকে আপনি হাইলাইটস করতে যাবেন, আপনার ডেমো দিয়ে আপনার ওয়েবসাইটগুলো সাজাবেন, এই ধরনের ওয়েবসাইটগুলোকে আপনি বানাইতে পারবেন, বিভিন্ন ধরনের আপনার আপনি কাজ পারেন ওই কাজগুলোর সার্ভিস, এরকম বায়ার যেই সার্ভিসগুলো ওগুলো অ্যাফিলিয়েট সাইট, আমরা যে অনলাইনে অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেল করি অ্যাফিলিয়েটের মাধ্যমে, ওই অ্যাফিলিয়েশন সাইটগুলো আমরা এই ওয়ার্ডপ্রেস ইউজ করে বানাইতে পারি। ঠিক আছে, আমার প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের ফিচার থাকবে, এরকম প্রোডাক্টের রিভিউ থাকবে প্রোডাক্টের, তারপর আমাদের কি এই অ্যাফিলিয়েশন ওখান থেকে ইনকাম আসবে। ফটোগ্রাফি, আপনি ফটোগ্রাফার ভালো, আপনি DSLR আছে, আপনি চাচ্ছেন যে আপনার ফটোগুলোকে হাইলাইটস সেল করতে, আপনি চাচ্ছেন যে আপনার ফটোগ্রাফির বিজনেসটা আপনি রান করবেন, তো আপনি এরকম ফটোগ্রাফি দিয়ে সুন্দর সুন্দর ফটো, ডিজাইনেবল ফটো দিয়ে আপনি ওয়েবসাইটটা মেক করতে পারেন, ওয়ার্ডপ্রেস ইউজ করে মেক। স্কুল এবং কলেজের জন্য যে ওয়েবসাইটগুলো প্রয়োজন হয় ওদের ডাটাবেস সংরক্ষণের জন্য, স্টুডেন্ট প্যানেল, স্টুডেন্টের ইনফরমেশনের জন্য যে ওয়েবসাইটগুলো তৈরি হয় প্রয়োজন, আপনি ওই ওয়েবসাইটগুলো ওয়ার্ডপ্রেস ইউজ করে মেক করতে পারবেন। ঠিক আছে, এখানে থিমের ডিফল্ট স্যাম্পল দেখাচ্ছি আমি আপনাদেরকে। তারপর প্রাইভেট ব্লগ, ফ্যামিলি ব্লগ, আপনার একটা নিজস্ব প্রাইভেট ব্লগ বলতে আপনি নিজের জন্য বানাইছেন, যেটা ওই 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 প্রাইভেট ব্লগগুলো আপনি ইয়া করতে পারেন, ইউজ করতে পারেন। আর ফ্যামিলির জন্য যে আমার ফ্যামিলি মেম্বার সবাই মিলে আমরা গ্রুপ পিকচার বানাচ্ছি, আমার ফ্যামিলি মেম্বার সবাই মিলে এখানে ছবি দিয়ে আমার ফ্যামিলিকে হাইলাইটস করতেছি, এই ধরনের ওয়েবসাইটগুলো ও আপনি মেক করতে পারবেন। তো ধন্যবাদ, পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখবেন, দেখে আপনি কাজ শুরু করবেন।